তো এই একটা প্রশ্ন আমরা করলাম কাবেরী সরকার মাতাজি, তো আরেকটা ভয় আছে, এটা আমার মনে আসছে নাকি প্রশ্ন ছিল, পরে এটা পরে দেখব আমরা। অনেক প্রশ্ন, তো প্রশ্ন করেছেন সুব্রত কুমার সরকার টালিগঞ্জ কলকাতা থেকে, যে মানুষ আবার মানুষ হয়ে জন্মাবে তার প্রমাণ আছে কি? এটা টকশো প্রোগ্রামের জন্য প্রশ্ন করেছে, মানুষ আবার মানুষ হয়ে জন্মাবে তার প্রমাণ আছে কি? নজরুল ইসলাম রয়ে যাচ্ছে এটা নিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতা কারেন্ট প্রশ্ন এটা পড়ে দিল, দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান জানাইছেন, যখন অর্জুন ভাবছিলেন আমি ওনার কুরুগণ মরে যাবে যুদ্ধে, তখন শ্রীকৃষ্ণ বলছেন তথা দেহা অন্তরা প্রাপ্তি, তথা দেহা অন্তরা প্রাপ্তি, যেভাবে আমরা কৌমারণ যৌবনম যারা কুমার যৌবন যারা বয়স থেকে আমরা দেহান্তরিত করি জীব, ঠিক তেমনি এই দেহ নষ্ট হয়ে আমরা অন্য দেহ গ্রহণ করি, তথা দেহা অন্তরা প্রাপ্তি, দেহা অন্তরা প্রাপ্তি আবার দেহ প্রাপ্তি হয়, সেই হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে ভগবানের বাণী, আমরা ভগবানের পিশাসী এবং ভগবান বলছেন যে আবার দেহ গ্রহণ করা হয় সেই তো প্রমাণ, এবং যারা উন্নত চেতনা ব্যক্তিগণ ওনারা কষ্ট না করে নিজে ইন্দ্রিয় বা মন নিয়ে কল্প প্রকল্প করার মাধ্যমে ওনারা এই ভগবানের দিব্য বাণী গ্রহণ করে তাদের সিদ্ধি লাভ করা খুব সহজ হয়, এবং আমরা দেখি যে আমরা ছোট বয়স থেকে আমরা মানুষ হন, তারপর বৃদ্ধ হয়ে যাই, আমরা একজন মাঝে মাঝে ও আমি উপলব্ধি করি আমি সেই শিশু, তিন চার পাঁচ বছরের শিশু আমি খেলা করতে চাই, তবু দেহ অনেক বা পরিবর্তন হয়ে গিয়েছে, সেই হচ্ছে প্রমাণ, এবং আমরা দেখি ছোট শিশুরা তারা যেমন আমরা এখানে আছি মায়াপুরে নবদ্বীপ ধামে উপস্থিত প্রভুপাদের কৃপায়, বৈষ্ণবদের কৃপায় 20 বছর বেশি, যারা যখন আমরা প্রথমে এসেছিলাম নবদ্বীপ ধামে ওনারা ছোট শিশুরা, তারা এখনও ছেলে মেয়েরা আছে, আমার নিচে চোখ নিয়ে দেখছি, তা একই লোক একই ব্যক্তি তবু শরীর সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে, সেভাবে আমরা এই শরীর যখন নষ্ট হয় তখন পরিবর্তন করা হবে, নতুন দেহ গ্রহণ করা হবে, একই ব্যক্তি একই জীবাত্মা। ধন্যবাদ প্রভু।